সহযোগিতা করতে পারি, তারা তো কিনতে পারে না। আমার হিরমান ব্লকের সাথে দীর্ঘদিন ধরে এই বিষয় নিয়ে আলোচনা হয় বিডিও সাহেবের সাথে, যে আমার বহুদিনের ইচ্ছা আছে এইরকম সাইকেল দেবার। উনিও বলেন যে ব্লকে হয়তো দু চারটে করে সাইকেল আছে, বেশি আছে না, তো আপনি আপনার দিক থেকে চেষ্টা করুন। সেই মতো আমি বিডিও সাহেবদের সাথে কন্ট্যাক্ট করি, আর কন্ট্যাক্ট করে লিস্টগুলো নিয়ে আমি সমস্ত অঞ্চল যতটুকু সম্ভব ততটুকু আমি পেরেছি। আমি এটুকু আশা রাখবো সকলের কাছে, যারা এখনও মানে পাননি বা পেরে উঠতে পারেনি, তারা ব্লকের সাহায্যে অবশ্যই পরবর্তী দিনে পাবেন, এবং আমরা আরও চেষ্টা করব ব্লকের মাধ্যমে যে আমরা সকলে মিলে সহযোগিতা করে বাকিরা যারা বাকি আছে তাদেরকেও যেন আমরা দিতে পারি। তবে এখনই যে দিতে পারবো সেটা না, এখন যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাবো, সাথে আগামী দিনে আরও চেষ্টা করব যাতে যারা পাননি তারা যাতে পান এই সাইকেলগুলো। এখানে এমন অনেক মানুষ তারা আছেন যারা আগামী দিনের স্বপ্ন দেখে, কিভাবে সমাজকে সুন্দর করবে, সে নিজের পায়ে দাঁড়াবে এবং আরও নেক্সট জেনারেশনকে সে তার শিক্ষা দিতে পারবে। আমি যখন 2016 সালে ইলেকশনে নির্বাচনে নির্বাচিত হয়ে জয়ী হয়ে আসি, তখন থেকেই আমার একটা ইচ্ছা ছিল যে যারা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা আছেন তাদেরকে সাইকেল প্রদান করা হবে, কিন্তু বিভিন্নভাবে সেটা হয়নি। আমি প্রত্যেক বছর 9ই আগস্ট এই প্রোগ্রাম করে থাকি, বিভিন্নভাবে যারা পিছিয়ে পড়া মানুষ তাদেরকে সহযোগিতা করি, যারা অপুষ্টিজনিত বাচ্চা আছে তাদেরকে বই খাতা স্কুল ব্যাগ থেকে শুরু করে পুষ্টি জাতীয় খাবার থেকে শুরু করে যেমনভাবে তাদেরকে সহযোগিতা করা দরকার তাদেরকে আমি সহযোগিতা করি। আমি ব্যক্তিগতভাবে যতটুকু সম্ভব প্রত্যেকটা অসহায় মানুষের পাশে দাঁড়ানো সেই চেষ্টাই কিন্তু আমি অক্লান্তভাবে করে গেছি। যখন কোনো বাচ্চাকে দেখি সে খুব ভালো রেজাল্ট করেছে বা সে খুব গরিব, আগামী দিনে সে নিয়ে এগিয়ে নিয়ে যেতে পারছে না, তাদেরকে যখন সহযোগিতা করতে পাচ্ছি না, তখন কিন্তু মনে মনে নিজে নিজে একটা খারাপ লাগতো। তার জন্যে কিন্তু একটা দরকার ছিল প্ল্যাটফর্ম। আমি মনে করি প্রত্যেকটা যারা এখানে আছেন, কোনো কাজ যদি আমরা মন থেকে জোর করে ধরে নিই যে আমি এই কাজে জয়ী হবই, তাহলে কিন্তু আপনার বাধাকে কেউ আটকাতে পারবে না, আপনি সেটা জয়ী হবেন। কাউকে যদি সহযোগিতা করতে হয়, যখন আমার আর্থিক অবস্থা খারাপ, তাহলে নিজেকে এমনই তৈরি করো পড়াশোনার দিক থেকে কিংবা মানুষের কাছে যে একদম উচ্চ শিখরে পৌঁছে যাবে, তখন তুমি এমনিতেই প্রত্যেকটা মানুষের কাছ থেকে সহযোগিতা পাবে এবং সামনে যে মানুষটা অসহায় আছে তাকে সহযোগিতা করার হাত কিন্তু অনেক হাত পরপর সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। এই ইচ্ছা আমার বহুদিন ছিল যে যখন অসহায় মানুষজনকে দেখতাম বিভিন্ন জায়গায় বেড়াতে গেলে বা এই সব জায়গায় যখন আমি আসতাম তখন দেখতাম, তখন মনে হতো যে আমি যদি আজকে এই জায়গাটা থাকতাম না তাহলে হয়তো সবাইকে সহযোগিতা করতে পারতাম, কিন্তু এই জায়গাতে এসেও সমস্ত বাধা আছে, সবাইকে সব রকম সহযোগিতা করতে পারি না, যতটুকু চেষ্টা করি সেই সহযোগিতা করি। আজকের যে সুন্দর প্রোগ্রাম আমি আয়োজন করেছি, যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ এসেছেন, যারা সমস্ত মানুষ এসেছেন, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। কারণ আপনারা জানেন 16ই আগস্ট থেকে দুয়ারে সরকার প্রোগ্রাম শুরু হচ্ছে, যারা অফিসাররা আছেন তাদেরও অনেক কাজ থাকে মানুষকে বেনিফিশিয়ারিদেরকে তার পরিষেবাটা দেবার জন্য, ওনারা এসেছেন সাথে আপনারা এসেছেন। আমি আশা রাখব যে আজকে আমরা এই হাউসের ভেতরে যারা আছি তারা যদি এক এক করে এক একটা সহযোগিতা করি আমরা একে অপরকে, আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারবো এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা যারা আছে তাদেরকে কিন্তু আমরা সহযোগিতা করতে পারবো যাদের পায়ের প্রয়োজন। এরকম ক্যাম্প একটা আমি আগামী দিনে করব, সেই ডেট আমি ঘোষণা করছি না, আগামী দিনে এরকম ডেট ক্যাম্প করব। যদি আপনাদের কাছে কেউ থাকে যে তার একটা পা লাগিয়ে দিলে সে চলাফেরা করতে পারবে, কাজ করতে পারবে, একটা হাত লাগিয়ে দিলে সে হাতটা ইউজ করতে পারবে এবং পোলিও আক্রান্ত হয়েছে তাকে ট্রিটমেন্ট করার দরকার, সেরকম লিস্ট বিডিও সাহেবের কাছে জমা দেবেন, আমার কাছে পারলে জমা দেবেন। আপাতত মেজিয়া ব্লকে মেজিয়া হাই স্কুলে 13ই আগস্ট সকাল 10টা থেকে দুপুর 2টো অবধি একটা ক্যাম্প হচ্ছে, ওখানে যদি কেউ যেতে চান ওখানে ট্রিটমেন্ট করাতে পারেন, বিনামূল্যে পা হাত কিন্তু তারা ব্যবস্থা করে দেবে। মেজিয়া ব্লকে মেজিয়া হাই স্কুলে 13ই আগস্ট একটা ক্যাম্প হচ্ছে, আপনারা যদি যান ওখানে বিনামূল্যে ট্রিটমেন্ট করার পর হাত বা পা ব্যবস্থা করা হবে। আমি আরেকবার যারা এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুন্দরভাবে গড়ে তুলতে পারে আপনাকে বলে দিই, বলে না
থ্যাংক ইউ ম্যাডাম। ঠিক আছে স্যার, যারা ইনভাইটি গেস্ট এই হাউসের ভিতরে আছেন তাদের সকলের জন্য খাবার চলো কাছে এসে দেখা করে যাও। সাইকেল হাতে পেয়ে আছি, কতটা ভালো লাগছে? আমার প্রচন্ডই ভালো লাগছে এবং ধন্যবাদ জানাই এমএলএকে, নির্বাণী সবকে। তো আগে আমার সাইকেল বহুত দিন আগে একটা পেয়েছিলাম, আজ 4 বছর আগে। তো সাইকেল আমার মানে কার্যযোগ্য নয়, ভেঙে গেছিলো, তার জন্য আমি মানে কোথাও যাতায়াত করতে পারছিলাম না। তো এখন আমি এবারে আমি একা একাই চারদিকে যাতায়াত করতে পারবো এই সাইকেল পাওয়ার পর। এই সাইকেল পাওয়ার পর সাইকেলটা পেয়ে কত আনন্দ লাগছে? খুব খুব আনন্দ লাগছে, অনেক অনেক ধন্যবাদ এমএলএ স্যার। আপনার নাম? আমার নাম সোমনাথ রায়। সোমনাথ রায়। রায় বাড়ি? বাড়ি দিগতর গ্রাম। দিগতর কোন পঞ্চায়েত? মশিয়ারা পঞ্চায়েত। মশিয়ারা হিরবান ব্লক। হ্যাঁ।